ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স আগেন। বিএড 2022-24 সেশনে আপনারা যারা রয়েছেন ফার্স্ট সেমিস্টার, অনেকেই কোয়ারি করছেন, উদ্বিগ্ন আছেন, বিশেষত যারা বাইরের স্টেটে এবং আমাদের স্টেটেও রয়েছেন, কারণ পরীক্ষার ডেট যদি কনফার্ম না হয় তাহলে তো সমস্যা হবেই। 1 এপ্রিল নোটিফিকেশন, লাস্ট নোটিফিকেশন রিগার্ডিং রিঅ্যাফার্মেশন, অর্থাৎ ইউনিভার্সিটি কিন্তু এখানে অলরেডি বলেছে যে ইট হ্যাজ বিন রিপোর্টেড দ্যাট এ ফেক নোটিস হ্যাজ বিন সার্কুলেটেড ইন আদার সোশ্যাল মিডিয়া রিগার্ডিং রিভিশন অফ এক্সাম ডেটস বিএড ফার্স্ট সেমিস্টার হুইচ হ্যাজ অলরেডি বিন আপলোডেড ডেট 21 মার্চ 2023। অর্থাৎ কিছু ফেক নোটিফিকেশন পাবলিশড হয়েছে, এখনও ঘুরে বেড়াচ্ছে। এই সম্পর্কে কিন্তু ইউনিভার্সিটি সবাইকে সাবধান করেছে এবং বলেছে যে 21 তারিখে নোটিফিকেশনটা কিন্তু ফলো করতে। আরও একবার কনফার্ম করে ইউনিভার্সিটি বলছে ইট ইজ এগেন রিঅ্যাফার্মড দ্যাট বিএড ফার্স্ট সেমিস্টার, অর্থাৎ আরও একবার কনফার্ম করা হচ্ছে যে বিএড ফার্স্ট সেমিস্টার এবং সাপ্লিমেন্টারি টু এক্সামিনেশন ফর দ্য সেশন 22-24 উইল বি হেল্ড ফ্রম 17 এপ্রিল টু 20 এপ্রিল। অর্থাৎ 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত এক্সামিনেশন হবে এবং সেটা অলরেডি নোটিফাইড করা আছে ওয়েবসাইটে, যা নোটিফিকেশন ডেট 21 মার্চ। নিচে সেই নোটিফিকেশনটি অ্যাটাচ করা রয়েছে, ডেট 21 মার্চ 2023। এখানে এক্সাম ডেট দেওয়া আছে যেটা হচ্ছে 17 এপ্রিল থেকে 20 এপ্রিল। এই এক সপ্তাহের মধ্যে কী হতে পারে বা কী হবে সেগুলো পরের ব্যাপার, কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই রুটিনটাই আছে, তাই চেঞ্জেস হওয়ার কিন্তু সম্ভাবনা আর নেই। তাই অবশ্যই যে কটা দিন আছে, এক সপ্তাহ, অবশ্যই প্রস্তুতি নিতে শুরু করুন এবং মানসিকভাবে রেডি থাকুন। অন্যান্য ফেক নোটিফিকেশন যেগুলো ওয়েবসাইটে ঘুরে বেড়াচ্ছে, মানে আদার ওয়েবসাইটে ঘুরে বেড়াচ্ছে, সেগুলো কিন্তু বিশ্বাস করবেন না। আরও একবার বলছি, অন্যান্য ফেক ওয়েবসাইট যেগুলো আছে বা ফেক সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন যেগুলো আছে সেগুলো বিশ্বাস করবেন না, একমাত্র অফিসিয়াল নোটিফিকেশনেই কিন্তু বিশ্বাস করবেন। ছোট্ট একটি আপডেট, যদি কিছু চেঞ্জেস আসে, যদি কিছু রিশিডিউল হয়, তাহলে সেগুলো কিন্তু ওয়েবসাইটে আপলোড করা হবে এবং সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। তাই আদার কোনো ওয়েবসাইট নয়, শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটটাই ফলো করা সবার প্রয়োজন। ছোট্ট একটি ভিডিও, যদি ভিডিওটা হেল্পফুল লাগে এটি লাইক করবেন এবং সব সময় ইনফরমেশন পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট নিজেরা চেক করবেন, আদার কোনো সোশ্যাল মিডিয়া, ফেসবুক গ্রুপ এগুলো বিশ্বাস করবেন না, কারণ একমাত্র সঠিক খবর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটই দেবে, ইউনিভার্সিটিই কিন্তু দেবে। ছোট্ট একটি ভিডিও, ধন্যবাদ সবাইকে।